আসন্ন পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরোপুরি ইভিএম ব্যবহার সম্ভব নয় বলে জানান সিইসি। সোমবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জানুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেসব পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর ভোট আগামী ডিসেম্বরের শেষ দিকে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আপাতত পাঁচ ধাপে এসব নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। জানুয়ারি মাসের মধ্যে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে যে সমস্ত নির্বাচনগুলো ডিউ হবে ওই নির্বাচনগুলো আমরা করে ফেলব হয়তো ডিসেম্বরের শেষের দিকে। পৌরসভা নির্বাচন যেগুলো সেগুলো ইভিএমে হবে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের যে উপনির্বাচন আছে বা সাধারণ নির্বাচন আছে সেগুলোর আমরা আপাতত সবগুলোতে ইভিএম করা যাবে না,